রাজ্যের মধ্যে প্রথম 79 মেধা তালিকায় কৃষ্ণনগরের সৃজিতা। মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম 79 জনের মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সৃজিতা মণ্ডল। মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরে উচ্ছ্বসিত গোটা কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগরে মৃণালিনী হাই স্কুলের ছাত্রী বরাবরই মেধাবী। বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের পরীক্ষার ফলাফল ছিল নজর কাড়া। সেই কারণে সৃজিতাকে নিয়ে সবসময় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চর্চায় বিষয় হয়ে থাকত। মাধ্যমিকে ভালো ফলাফল করবে এটুকু আশা ছিল সৃজিতা মণ্ডলের পরিবার এবং শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এটা তাদের কাছে বাড়তি পাওনা। ফলাফল প্রকাশ হওয়ার পরেই সৃজিতার পরিবার এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুরু হয় মিষ্টি বিতরণ। সৃজিতা 697 পেয়ে মাধ্যমিকে 79 জনের মধ্যে নিজের নাম তালিকাভুক্ত করেছে। আমি খুবই আনন্দিত, কারণ আমি যা আশা করেছিলাম কি বলবো, রেজাল্টটা আউট অফ এক্সপেকটেশন। এতটা নাম্বার আমি অ্যাচিভ করতে পারবো এটা। আচ্ছা, তোমার মা বাবা কি কোনোদিন ভাবতে পেরেছে যে আজকে তুমি এতটা নম্বর পাবে এবং কৃষ্ণনগরের মধ্যে ফার্স্ট হবে? না, মা ভেবেছিল যে আমি 690 এর উপরে পাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু এতটা যে আজকে স্কুলের ম্যাডামরা এবং স্কুলের বাইরে তোমার পরিবার তোমার পরিজনেরা কতটা খুশি? আমার রিলেটিভরা তো সবাই প্রচন্ড খুশি, সবার কাছ থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছি, ম্যাডামরা প্রচন্ড খুশি। তোমার নাম? আমার নাম সৃজিতা মণ্ডল। খুবই হচ্ছে সেটা, কারণ এই নাম্বারটা কম না, যথেষ্ট হচ্ছে 700 মধ্যে 490। তারপরে যখন প্রথম অনলাইনে দেখলাম নাম্বারটা, ওয়েস্ট বেঙ্গলের 79 জনের মধ্যে একজন, তো এটা তো অবশ্যই উচ্ছ্বাসের ব্যাপার, খুবই আনন্দিত। আচ্ছা, আজকে মেয়ে যে নাম্বারটা পেয়েছে এবং মানে স্কুলের ম্যাডামরা কতটা উচ্ছ্বসিত? ম্যাডামরা খুবই, কারণ ম্যাডামরাও একটা ধারণা করেছিলেন যে ওর একটা আসবে, একটা রেজাল্ট পাওয়া উচিত, পরীক্ষাটা হলে আরও ভালো হচ্ছে, তো এটাও আনন্দিত। আপনি কি জানতেন আগে থেকে যে মেয়ে এরকম রেজাল্ট করবে? আপনার নাম? আমার নাম নন্দিতা মণ্ডল। প্রকাশ করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। এবং আপনারা কি ভেবেছিলেন এত নাম্বার পাবে? বরাবরই ভালো ছাত্রী। আচ্ছা, ওর মাস যখন আমরা পাঠাই ক্লাস 9-এ, তখন আমরা আলোচনা করছিলাম সৃজিতার নম্বর কী ভালো, আমাদের সঙ্গে আরও দুজন শিক্ষিকা ছিলেন স্বাগতানী, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, সবাই মিলেই আলোচনা করছিলাম যে ও এত ভালো মার্কস যাচ্ছে, রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হবে, তবে রেজাল্টটা অপ্রত্যাশিত, এটাও ঠিক, একেবারে ফার্স্ট। আচ্ছা, আপনাদের এই স্কুলের ম্যাডামরা কতটা আপ্লুত এবং কতটা খুশি? আপনি তো দেখছেন, বুঝতে পারছেন না কতটা খুশি, সবাই খুশি। আপনার নাম? মনীষা রায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।